প্রত্যেকটা মানুষের কিছু না কিছু শখ থাকে এবং শখটা হয়তো হঠাৎ করে আবিষ্কার করা হয় না কোনো একটা প্রয়োজন থেকে বা কাউকে দেখে বা কোনো একটা হ্যাঁ কিছু একটা ঘটে কোনো এক সময় তারপর প্রয়োজনীয়তা আমরা অনুভব করি তারপর যখন প্রয়োজন হয় সেই প্রয়োজন থেকে কিছু একটা শিখতে গেলে তখন মনে হয় আরে এটা তো আমার খুব প্রিয় এবং সেখান থেকে হয়তো মানুষ তার নিজের প্যাশন সম্পর্কে জানতে পারে তো আমাদের দেশের এক একজন মানুষ তাদের এক এক রকম পছন্দ কিন্তু কিছু কিছু মানুষ একসঙ্গে হয় তাদের পছন্দের বিষয়টা মিলে যায় বলে আর আজকে আমার এখানে যারা জয়েন করেছেন তাদের পছন্দের বিষয় একটাই সেটা হচ্ছে বাইকিং মোটর বাইকিং মোটরসাইকেল চালিয়ে তারা ঘুরে বেড়ান শহরময় দেশময় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কিন্তু জানিটা কেমন ছিল আমাদের দেশের ছেলে এবং মেয়েরা সমানতালে এখন বাইক চালিয়ে যাচ্ছে যদিও ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যাটা হয়তো হাতে গোনা কিন্তু সেটাও কিন্তু দিন দিন বাড়ছে তো এই যে আমাদের শহরে যে বাইকাররা রয়েছেন তাদের গল্প নিয়ে আমাদের আজকের আয়োজন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠচারো জোরে জয় আছি আপনার সাথে এবং আমার সাথে যে বন্ধুরা রয়েছে তারা সবাই বাইক চালান এবং আমি আজকে খুবই এক্সাইটেড যে বাইকারদের গল্প শুনব তো শুরুতে তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি শুরুতে আমার বাম দিকে রয়েছেন আমি ইয়াসিন মাহমুদ আমি খিলগাঁও থেকে এসেছি ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করতে করতেই বাইকের প্রতি একটা প্যাশন কাজ করে ওই তখন থেকেই বাইক নিয়ে ট্রাভেলিং এখানে সেখানে ঘোরাফেরা ওইটাই আমি ক্যারিয়ার করছি আচ্ছা ওকে ইয়াসিন রয়েছে শুরুতে আমাদের সাথে এবং এরপরে আছে আসসালামু আলাইকুম আমি কিশোর তাবাসসুম তিনা আমার শুরুটা 2017 সাল থেকে তবে টানা দু বছর ধরে আমি চালাচ্ছি স্কুটার আর আমার বর আমাকে শিখিয়েছে 2017 সালে তো এরপর থেকেই আমার পথচলা স্কুটার নিয়ে খুবই চমৎকার মানে একটা সময় সে পার্টনার যখন শেখায় সেটা তো আরও অনেক বেশি মানে আনন্দের হয় রাইট আচ্ছা তিনা ওকে তিনা আছে আমাদের সাথে এবং এরপরে আমাদের সাথে আছেন আমি মোহাম্মদ সিয়াম শারিয়ার আমি ঢাকা খিলগাঁওয়ে থাকি আসলে ছোটবেলা থেকে বাবাকে দেখতাম বাইক চালাতে তো সেখান থেকে আসলে একটা আকর্ষণ কাজ করতো বাইকের প্রতি যে দুই চাকা একটা বাহন এটাতে তো অনেক জায়গায় যাওয়া যায় নিজের ইচ্ছা যখন ইচ্ছা তখন চলে যেতে পারতেছি তো এরপর আস্তে আস্তে বড় সাথে সাথে দেখলাম বন্ধু বান্ধব প্রায় বাইক আমি আলী মোহাম্মদ জুনায়েদ আমিও খিলগাঁও থেকে এসেছি আমারও বাইকিংটা আমার বাবা আমার বড় ভাই বা আমার ফ্যামিলিতে যারা ছিলেন তাদের সবাইকে দেখে শুরু তো ওইখান থেকে যে শুরু হয়েছে যে এখনো চলছে চলছে আচ্ছা এরপরে রয়েছেন আসসালামু আলাইকুম আমি আফরোজা খান আমি ওয়ারিতে থাকি আমি 2018 থেকে স্কুটার চালাই আর আরেকটা কথা হলো আমার ফ্যামিলিতে মানে আমার বাবা ভাইয়েরা কেউই কোনো দিন মানে বাইক সাইকেল এগুলো কেউ ইউজ করেনি কিন্তু সেই ফ্যামিলির মেয়ে হয়ে এখন আমি বাইক রাইড করছি এবং দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি এবং এটাকে আমি আমার পেশা হিসেবেও নিয়েছি আমি এখন ছেলে এবং মেয়েদের সবাই মানে বোধ সবাইকে আমি ট্রেনিং করাচ্ছি খুবই ইন্সপায়ারিং একটা গল্প যে পরিবারের ছেলেরাও কখনো বাইক চালায়নি বা বাইক ব্যবহার করেনি সেখান থেকে একটা মেয়ে হয়ে যদি এরকম করে বলা উচিত তারপর অবশ্যই এটা উল্লেখ করার মতো একটা বিষয় আমার মনে হয় যে প্রচুর মানুষকে ইন্সপায়ার করবে আপনার গল্প আফরোজা অসংখ্য ধন্যবাদ আজকে জয়েন করবার জন্য এবং এরপরে রয়েছেন আসসালামু আলাইকুম আমি শামীম আহমেদ আমি আসছি মুগদা থেকে আর বাইকের প্রতি মানে একটা ফ্যাসিনেশন অলওয়েজ কাজ করতো আমার ফ্রেন্ডদের দেখতাম ওরা বাইক চালাইতো তারপরে হচ্ছে ওদের সাথেই ঘোরাফেরা করা ওরা স্টান্ট করতো খুব ভালো লাগতো দেখে তারপরে হচ্ছে নিজে একটা বাইক কিনলাম 2017-এ তারপর থেকে কন্টিনিউয়াস এখন বাইকিং করতেছি দেশের বিভিন্ন জায়গা ঘুরে ফিরে বেড়াচ্ছি ভালোই লাগতেছে এটা খুব সেই একই জায়গাটা সবারই আছে যে সবাই এখন ইচ্ছে মতো ঘুরে ফিরে বেড়াচ্ছেন কিন্তু আই এম শিওর যে শুরুর জানিটা এরকম ছিল না এখন তো আমরা খুবই মানে হয় না যে ফেরিটেলের মতো শোনাচ্ছে যে শুরু করলাম শিখলাম তারপর করছি নিশ্চয়ই জানিটা এরকম ছিল না জার্নির শুরুটা জানতে চাই আমি শুরুতে আফরোজার কাছে একটু জানতে চাইবো যেহেতু বাকি সবার থেকে আপনি একটু ডিফারেন্ট যে পরিবারে কেউ বাইক চালানি সেখান থেকে একটা পর্যায়ে এসে আপনি নিজেই বাইক চালানো শিখেছেন এবং শেখাচ্ছেন শুরুর গল্পটা জানতে চাই 2017-তে মানে পত্রিকায় দেখলাম কিছু লেডি বাইকার হাতে গোনা দুই তিনজন তো ওরা স্কুটার চালাচ্ছে তো এটা দেখে আমার খুব ইচ্ছা আমি চালাবো তো আমার হাজব্যান্ডকে আমি বললাম স্কুটার কিনবো তো একবার রাজি হলো ঠিক আছে কিনে দিবে তারপর হঠাৎ করে কী জানো মনে হলো সে আমি মানে এমন ক্রেজি হয়ে গেলাম যে আমার স্কুটার কিনতেই হবে মানে ও এখন আর আমাকে আর দিবে না এত কেন ইচ্ছা হ্যাঁ দিবেই না দিবেই না পরে আমাদের একটা গ্রুপ আছে এখন যে গ্রুপে আমরা সবসময় সেই গ্রুপটার নাম কি ক্রিয়েটিভ মাইন্ডেড বিডি ওকে হ্যাঁ ওইটার অ্যাডমিন হলো আমাদের আরএস লিনাপু তো লিনাপু একটা ফ্রি ক্লাস দিল যে আমাদের ফ্রি বাইক ট্রেনিং করাবে সে আপনগরের ভিতরে তখন ফোন করে রেজিস্ট্রেশন করে 2017-তে আমি গেলাম তো প্রথম দিন 5 থেকে 10 মিনিটের মতন একটু রাইড করলাম মানে হালকা পাতলা হাঁটা চলা এরকম তারপরে সপ্তাহ গেলাম এই এরকমই শেখা হলো না 2018-তে আমি স্কুটারটা কিনলাম কেনার পর আমি নিজে নিজেই আমার দেবর নিয়ে যেত আমাকে
তো ওখানে ফিল্ডে নিয়ে আমাকে ছেড়ে দিতে আমি আস্তে আস্তে নিজে একটু নিজেই তখন চালানো শিখলাম তার আগে কি আপনি ওই সাইকেল চালানো না আচ্ছা সেটাও জানতেন না আচ্ছা ওকে ওই আমার দেবর প্রথমে একটু মানে আমাকে শুধু আমি যতটুকু জানি যে যারা সাইকেল চালাতে পারে তাদের জন্য একটু সহজ হয় ব্যালেন্সটা আমি আবার ইউটিউবে দেখে মানে কোনটা দিয়ে স্টার্ট দিতে হয় করতে এগুলো আমি আগে ই করে নিছি পরে আমার দেবর আমাকে নিয়ে যেত চালিয়ে মাঠে ওইখানে যে আমি নিজে নিজে প্র্যাকটিস করে একদিনে দেড় ঘন্টা প্র্যাকটিস করে চালানো শিখলাম আমার তো বললামই 2017 সাল থেকে শুরু আমার হাজবেন্ডের একটা অফিসিয়াল বাইক ছিল তো সেটা সে চালাতো আমি তার পিছনে পিলিয়ন থাকতাম সবসময় তো পিলিয়ন থাকতে থাকতে আমার কাছে মনে হলো যে আমি হয়তো পারবো চালাতে তো আমি প্রায় ওকে বিরক্ত করতাম যে আমাকে একটু দাও না একটু গলির ভিতরে একটু চালাই এরকম করে ও মানে ও দিতে চাইতো না ও ভাবতো যে ভারী গাড়ি নিয়ে যদি পড়ে যায় ব্যথা পায় মেয়ে মানুষ হ্যাঁ এইসব চিন্তা করতো পরে আমাকে দেখা গেলো অনেকটা জিদের বসে আমি বলতাম যে না আমি পারবো দেখবো আমি তোমার থেকে ভালো চালাবো তখন ও আমাকে শিখালো দেখা গেলো এক ঘন্টা লাগছে আমার মাত্র বাইক শিখতে আমার হাজবেন্ড খুব সাপোর্টিভ সে আমাকে সবসময় সব ক্ষেত্রে স্বাধীনতা দিছে মানে আমার যে যে উড়ে বেড়ানো উড়ে বেড়াচ্ছি পাখির মতো এটা কিন্তু সম্পূর্ণ তারই দান সে যদি আমাকে ইন্সপায়ার না করতো আমি কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না 18 দিকে একবার মানে আমার কিছু বন্ধু বান্ধবরা মিলে দেখা গেলো ওরা প্ল্যান করতেছিল হঠাৎ করে দেখলাম যে ওরা বান্দরবন যাবে বা রাঙামাটি যাবে এরকম একটা কিছু প্ল্যান করতেছিল তো তখন আমার নিজের পার্সোনাল বাইক ছিল তো ওদের সাথে আমিও তালে তালে বললাম আচ্ছা ঠিক আছে আমিও যাব তো বাসার থেকে একটা পারমিশনের ব্যাপার ছিল তো বাসার থেকেও কীভাবে কেউ জানি পারমিশন দিয়ে দিল আম্মু তো ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে গেলাম তো ওইখানে যাওয়াটা এত সোজা ছিল না তো অনেক ইটি করে আমার যাইতে হয়েছে মানে বাসে ম্যানেজ করে হ্যাঁ ওইখান থেকে আসলে শুরু ফ্রেন্ডের সাথে জি আর আমার হচ্ছে আমি ঢাকার বাইরে যাওয়ার ফার্স্ট ট্যুরটা ছিল এরকম যে আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল সিলেটে তো ফার্স্ট আমি তখনই হচ্ছে হাইওয়েতে ওই বাইকটা রাইড করার জন্য বের হই আমার ফ্রেন্ডরা আবার হচ্ছে আমার থেকে ওরা যেটা বললাম যে ওদের দেখেই আসলে আমি বাইকিংয়ে ইন্সপায়ার্ড হয়েছি তো হাইওয়ের ব্যাপারে হচ্ছে কি আমার কোনো নলেজ ছিল না ওইভাবে যে গাড়িগুলা কিভাবে আসতেছে বা কোন ডিস্টেন্সটা মেনটেন করতে হবে রিদমটা ফলো করতে হয় আসলে হাইওয়েতে তো আমি একটা টাইমে এমন হয়েছে যে আমি মানে একটা গাড়ির সাথে আমার ক্র্যাশ করার একটা ই হয়ে গেছিলো তো লাকিলি হয় নাই সেটা আল্লাহ বাঁচায় দিছে এরপর হচ্ছে আস্তে আস্তে মানে একটু ফাস্ট চালানো শুরু করছি তারপরে স্পিডটা একটু কমায় দিছি এরপরে আল্লাহর মতো সহি সালামতে ফ্রেন্ডের ওই বিয়ে পর্যন্ত চলে প্রথমটাই সাকসেসফুল ছিল আচ্ছা বাকিদের থেকে শুনে একটু বেসিক্যালি ফ্রেন্ডের ফিলন হয়ে আমার বাইকিং এর প্রতি যে ভালো লাগাটা ওইটা স্টার্ট তো কিছু কিছু সময় আসে না যে নিজের বাইক নাই আমি আরেকজনের পিছনে যাচ্ছি ওই সিচুয়েশনটা অনেকগুলো ট্রিপ আমার মিস হচ্ছে তো আস্তে আস্তে দেখলাম যে সবাই ট্রিপে যাচ্ছে তো এক বড় ভাইয়া উনি আমাকে এবিসিডি করে এক দেড় দুই ঘন্টা উনি আমাকে একটা ছোটখাটো ট্রেনিং লেসন দিয়ে দিল হ্যাঁ ওইটা দিয়েই আমি রাত্রেবেলা আবার বড় মামার বাইক ছিল তখন তো বড় মামার বাইক নিয়ে বের হয়ে দেখি রাত্রেবেলা আমি ভালোই চালাইতে পারি আচ্ছা ওইটা থেকেই আমার বাইক চালানো ফার্স্ট অফ অল শুরু আমার স্টার্টিংটা একদম ঠিক খুব ছোট থেকে ছিল তো মজার একটা ব্যাপার একটু আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের বাসায় চারতলায় একজন ভাড়াটি আঙ্কেল থাকতেন তো আমাদের সবার পুরো সব কাজিনদের বাইক চালানো শেখাই হচ্ছে তার বাইক থেকে আচ্ছা সো রাতের বেলা দেখা যেত হচ্ছে 2006-07 এর কথা বলছি তো ওই টাইমে লোডশেডিং তো এক দুই ঘন্টার জন্য হতো তো আমরা হচ্ছে ওই টাইমটাতেই অন্ধকারের মতো ওই বাইকটা যে কোনো চাবি দিয়ে খুলে যেত আমরা জাস্ট বাইকটা খুলে আঙ্কেলের বাইকটা নিয়ে বের হয়ে যেতাম কাজিনরা সবাই তারপর উই বাইক দিয়ে হচ্ছে আমরা সবাই চালানো শিখি আর এছাড়া উনি কি জানতেন যে আপনারা বাইকটা চুরি করে নিয়ে যাচ্ছেন উনি হয়তো মাঝে মাঝে উনি বুঝতেন বাট উনি কিছু বলতেন না তো আমার ক্ষেত্রে যেটা হতো যে আমি স্টার্ট করতে পারতাম না সবাই চালাতো আমি বাইকটা নিয়ে ঠেলতাম দেখে হচ্ছে আমি পা দিকে ধাক্কে ধাক্কে ঘুরে বেড়াতাম আর এরপরে হচ্ছে 2010-11 এর দিকে এসে আমার একটা ফ্রেন্ড ছিল আছে লুবাব ও হচ্ছে তখন পালসার স্টান্টম্যানিয়া আসে তো স্টান্টম্যানিয়া দেখে ও টুকটাক স্টান্ট করে তো ওকে দেখে আরও ইন্সপিরেশন পাই যে হ্যাঁ বাইক দিয়ে ওয়াও এত কিছু করা যায় সো লেটস গিভ ইট আ ট্রাই দেখি আমিও হয়তো ওর মতো কিছু করবো তো আমি কখনো ওর সাথে মানে চালানোর ক্ষেত্রে কম্পিটিশনে কিছুইতেই পারতাম না বাট লুয়াবের সাথে থেকে হচ্ছে বাইক নিয়ে ইন্সপিরেশনটা পেয়েছেন আপনি যখন থেকে আচ্ছা বা আসলে অনেক মজার ঘটনা যে যে বাড়িয়াল যে চাপতলা যিনি থাকতেন আমি সেই জন্য যদি জানেন এখন মাফ করে দিবেন সবাইকে যাই হোক বাইকারদের গল্প শুনছি আজকে এবং এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিব ফিরে এসে আবারও গল্প করব আজকে আমার অতিথি রয়েছেন সবার সাথে সঙ্গেই থাকুন
ওয়েলকাম ব্যাক দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্টস কণ্ঠচারা জুড়ে আজকে শুনছি বাইকারদের গল্প এবং যারা ঢাকা শহরে বাইক চালিয়ে বাকির মতো ঘুরে বেড়ান সেরকম ছজন বন্ধু আজকে জয়েন করেছে এবং তাদের শুরু গল্পটা আমরা শুনেছি কিন্তু এই যে ঢাকা শহর আমাদের তিলোত্তম নগরী আমাদের প্রাণের শহর জ্যামের শহর যেটাই বলি না কেন তো সেখানে বাইকারদের উপর আমরা অনেক সময় বিরক্ত হই অনেক সময় আমরা দেখি যে ঢাকা শহরে যে ছোটোখাটো দুর্ঘটনাগুলো ঘটে সেটার সাথে কোনো না কোনোভাবে বেশিরভাগ সময় কোনো না কোনো বাইক জড়িত আমি নিশ্চিত যে আপনাদের সেসব এক্সপিরিয়েন্স কম বেশি যাই হোক আছে তো সেটা আসলে জানতে চাই যে ঢাকা শহরে এই বাইক চালানোর এক্সপিরিয়েন্সটা আপনাদের কেমন নেগেটিভ এবং পজিটিভ সাইড যদি একটু একটু করে শেয়ার করেন বাইক নিয়ে ঢাকা শহরে চলাফেরা আসলেই অনেক সুবিধা এক জায়গা থেকে এক জায়গায় যেতে বাসের তুলনায় প্রাইভেট কারের তুলনায় অনেক দ্রুত চলে যাওয়া যায় হ্যাঁ নেগেটিভ সাইডটাও আমি বলতে চাচ্ছি কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের আশেপাশে যারা রাইড করতেছে সে ধরনের রিক্সাওয়ালা তারপরে সিএনজি ড্রাইভার ওরা কিন্তু আসলে প্রপার রুলসগুলো মেনটেন করে কিন্তু রাইড করে না যার কারণে দেখা যায় যে আপনার এদের সাথে কিন্তু বাইকারদের গণ্ডগোলটা একটু বেশি হয় দেখা যাচ্ছে যে আমি ডান দিয়ে ঢুকতেছি সে যেতে পারতেছে না সে ওখানে ঢুকে ঝগড়া লেগে যাচ্ছে যে আমি কেন আসলাম আবার আরেকটা জিনিস আমার ক্ষেত্রে হয় সেটা হচ্ছে আমি খুব প্রপার রুলস মেনটেন করে রাইড করি আচ্ছা সেক্ষেত্রে রুলস মেনটেন করার কারণেও কিন্তু আমার সাথে অনেকের ঝগড়া হয় দেখা গেছে আমি চাচ্ছি না আমি চিপা দিয়ে উঠবো বা আমি পাশ কাটিয়ে যাব আমি তার পিছনে চালাচ্ছি তখন সে আমাকে ডিরেকশন দিচ্ছে যে ওখান দিয়ে তো জায়গা আছে আপনি যাচ্ছেন না কেন মানে এই ধরনের নেগেটিভ বাইকারদের সাথে আমরা ঝগড়া লেগে যাওয়ার কথা কারণ আমি দেখেছি যে কে হয়তো ফুটপাতে উঠতে চাচ্ছে না একটা বাইকার সেটা তো সামনে আছে পেছনে বাইকাররা তাকে পাগল বানিয়ে ফেলে কেন যাচ্ছেন আপনি তো যেতে পারতেছেন হ্যাঁ যাচ্ছেন না এই জিনিসটা খুব খারাপ লাগে তাই না এটা কিন্তু এই ধরনের নেগেটিভ পজিটিভ প্রতিদিনই হচ্ছে এটা একেবারে নিত্যদিন মানে এটা এখন আমাদের সহ্য হয়ে গেছে মানে এটা মনে করি যে এটা আমার লাইফের একটা তার মানে কি আপনারা যারা আছেন ছেলেরা স্পেশাল আপনারা কখন ওই যে ফুটপাত দিয়ে চিপা জায়গা দিয়ে জার্নি বলতে চান আর একটা বিষয় আমার মনে আছে আমি ঠিক শিওর না ওর সালটা কত ছিল সম্ভবত 13-14 দিকে তখন একজন লেডি বাইকার যিনি ছিলেন তাকে একটি বাস ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছিল এবং সেই যিনি ছিলেন তিনি একজন বাংলাদেশের একজন মানে সাংবাদিক ছিলেন এবং খুবই বড় একটা পত্রিকার এবং সেটা নিয়ে কিন্তু বেশ বড়সড় করে নিউজ হয়েছিল এবং এই ঘটনাটা কিন্তু আমরা প্রায় দেখি স্পেশালি মেয়েদের ক্ষেত্রে যে কোনো একটা প্রাইভেট কার কিংবা বাস ইচ্ছে করে একটু হ্যাঁ আমাদের দেখলে না যদি দেখে যে না মেয়ে চালাচ্ছে অনেক সময় সাইড দিতে চায় না কিন্তু এটা এখন অনেক চেঞ্জ হয়েছে আমি যখন প্রথম 2018-তে রাইড করতাম এমনও দেখা যেত রাস্তা থেকে গালাগালি করতো মানে মেয়ে বাইক চালাচ্ছে মানে সাইড থেকে একটা ব্যাড পারফরমেন্স করে বসতো আর এখন অনেকটা উন্নত হয়েছে যেমন এখন বাস চালানোরা দেখলো যেমন আগে বলতো কি সাইডে প্লাস্টিক গাড়ির মতন আমাদের বলতো কিন্তু এখন বাস চালানোরা আমাদের সাইড দেয় শুধু ডিস্টার্ব করলে অটো রিক্সাগুলো যেগুলো অনেক ডিস্টার্ব করে যদি দেখে পিছনে মেয়ে মানুষ তাদের তো অটো ইঞ্জিন পারলে আমাদের সাথে রেস করে একদম হ্যাঁ যেগুলো রিক্সাতে হ্যাঁ মোটর লাগানো সেটা মানে সাইডে মেয়ে আসছে বাইক চালাচ্ছে মানে তার সাথে আমি রেস করি আচ্ছা আপুর কথা শুনে আমার নিজের একটা ঘটনা মনে পড়লো সেটা হচ্ছে যে আমি অনেক আগে থেকে গাড়ি ড্রাইভ করি সম্ভবত এটা 2012-13 সালের দিকে কথা ওই সময়টা অনেক বেশি হতো তখন তো খুব কম এবং দেখলেই সামনে ক্রস করে যেতে হবে এবং এই যে প্লাস্টিক তো আমাকে আমি শুনতে পাচ্ছি লাস্ট টাইম আমার ছিল বলছে যে ওস্তাদ বাই লেডিস প্লাস্টিক আমি না শুনে ওর থেকে দেখে যাচ্ছি এটা কি বললো মানে আমার এখনো মনে আছে যে এমন ভাবে বললো যে প্রথমত সে অবাক এবং প্লাস্টিক বলার পর সাথে আবার অ্যাড করলো যে লেডিস প্লাস্টিক মেয়েদের দেখলে বেশি করে অফকোর্স মেয়েদের দেখলে বেশি করে এবং গতকালকে একটা ঘটনা আমি বলি গতকালকে আমি একটা বাসের পাশ দিয়ে পাশ কাটছিলাম তো তখন দেখলাম যে না বাস কন্ট্রাক্টরটা বেশ স্মার্ট সে তার ড্রাইভারকে বলতেছে যে বাম দিকে কিন্তু ম্যাডাম আছে ম্যাডামের বাইক আছে মানে আমি খুব অবাক হয়ে গেছি যে এতদিন পরে মানে এত বছর ধরে চালাচ্ছি যে এত সুন্দর করে বললো যে ম্যাডামকে আগে যেতে দে ম্যাডামকে সাইড দিয়ে দে মানে খুব ভালো লাগছে যে আস্তে আস্তে যে মন মানসিকতা চেঞ্জ হচ্ছে ভবিষ্যতে আরও চেঞ্জ হবে নিজে সম্মানিত হতে গেলে একজনকে সম্মান করতে হয় সে জায়গাটা হয়তো উন্নত হচ্ছে যাই কথা বলতে বলতে আরও একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে দর্শক সঙ্গে থাকুন আপনি দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্টস কণ্ঠচারা জোরে স্বাগত জানাচ্ছি আপনাকে আরও একবার দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠচারা জোরে জয়ের সাথে আজকে রয়েছেন ছয়জন বন্ধু যারা সবাই বাইকার এবং তাদের সাথে এক্সপিরিয়েন্স আমি শুনছিলাম ওনারা শেয়ার করছিলেন তো এখন ঢাকা শহরে
যারা নিজেদের বাইক চালায় তারা তো আছেনই এবং একটা বড় একটা প্রফেশন একটা মানুষের দাঁড়িয়ে গেছে এবং খুবই ভালো আমি বলবো যে এই করোনাকালীন সময়ে বা তার আগে থেকে যে বাইক চালিয়ে ইনকাম করা হচ্ছে এটা একটা আমাদের জন্য অবশ্যই নতুন একটা বিষয় অবশ্যই ভালো একটা বিষয় কিন্তু প্রত্যেকটা ভালো জিনিসের সাথে কিছু তো আরও অনেক কিছু আসে আই এম শিওর আপনারা সেটা ফেস করেন তো অফ স্ক্রিনে আপনি একটা গল্প শেয়ার করতে চাচ্ছেন সেটা একটু শুনতে চাই যেমনি যে এখন যে রাইড শেয়ারিং এর যে এইটা আসছে এখন দেখা যায় কি আমরা অনেক জায়গায় যাওয়ার সময় যেমন এক ফ্রেন্ড আসবে ওর জন্য হয়তো আমি রাস্তা ওয়েট করতেছি অনেকে দেখে ভাবে কি আমরা রাইড শেয়ার এই যাবেন তখন না রাগ লাগে ভাই আমাকে দেখে কি রাইড শেয়ারিং এর মতো মনে হচ্ছে উপর পাঠাও না আমি তো ট্রেনিং করাই বললাম আমি তো এখন ছেলে মেয়েদের ট্রেনিং করাই তো অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট যে আপুরা তাদের আমি পিক করে নিয়ে যাই যে আপুর বাসার কাছে যাবো চলেন আপু নিয়ে যাই এরকম আমার সাথে কয়েকবার হয়েছে নিকুঞ্জতে নিকুঞ্জতে আমি দাঁড়িয়ে থাকতাম আপু আসতো আসার কথা ওইখানে আরও দুই তিনটা রাইড শেয়ারিং এর ভাইয়ারা থাকতো তারা দেখে মুসকি মুসকি হাসতেছে ভাবছে আমি রাইড শেয়ারিং করি তো একজন আমাকে জিজ্ঞেস করলো আপু কতদিন ধরে চালান ওকে পরে আমি বলছি কি চালায় ভাই শেয়ারিং আমাকে আমাকে দেখে কি রাইড শেয়ারিং মনে হয় আপনাদের মতো লাগে আমাকে আমি বলছি আমার আপু আসবো ওরে নিয়ে আমি উত্তরায় যাবো পরে ও সরি পরে আপুর বলছে দূর তোমার জন্য আমাকে রাইড শেয়ারিং মনে করছে মনে হচ্ছে উবার পাঠাও মানে এরকম হচ্ছে এখন আচ্ছা ছেলেদের ক্ষেত্রে আমার মনে হয় যে ওনাদের আলাদা একটা ড্রেস আপ হ্যাঁ ড্রেসটা উচিত বা একটা লোগো টাইপের কিছু মানে ওনাদের একটা ব্যাচ থাকবে বা এরকম কিছু একটা জ্যাকেট টাইপের আমার সাথে এরকম হয়েছে যে ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে আছি গুলশান দুয়ে তো হঠাৎ করে আইসা বলতেছে ভাই একটু চলেন ওই জায়গায় বা কত নিবেন মানে ওই কি ভাই এইগুলা মানে মনে হইতেছে যে আমি যাইতেছি বা এরকম কিছু কিন্তু আমার মনে হচ্ছে এই বিষয়টা হয়েছে কারণ আগে তো এটা শুধুমাত্র থ্রু অ্যাপ কল করা যেত এখন যেহেতু ছিল এটা মানে একটা মোড়ে মোড়ে একটা মানে রিকশা স্ট্যান্ডের মতো বাইক স্ট্যান্ড এখন দেখা যায় যে ওরা একটা গ্যাদার করে ফেলে একটা বিভিন্ন মোড়ে টোরে যে ভালো যদি হচ্ছে এরকম অ্যাপের মধ্যে না গিয়ে বা তারা যাতে এক্সট্রা পয়সা ইনকাম করতে পারে কিন্তু তারপরও একটুখানি কোথাও একটা আলাদা হলে আমার মনে হচ্ছে যারা কাস্টমার রয়েছে বা যারা হচ্ছে রাইড শেয়ার করতে চায় তাদের জন্য সুবিধা হয় আর এইটার একটা ব্যাড সাইড আছে আমি যদি একটু বলতে চাই আমরা যখন রাস্তা দিয়ে বের হই আগে তো হচ্ছে রাইড শেয়ারিংয়ের ব্যাপারগুলো ছিল না তখন বাইক চালিয়ে যে একটা মানে স্বস্তি ছিল এখন মাঝে মধ্যে রাস্তায় খুবই বিরক্ত হই এই জন্য বিরক্ত হই মানে ওনারা খারাপ না আমি কখনো ওভাবে বলতেছি না কিছু কিছু মানুষের জন্য এই রাইড শেয়ারিংয়ের এই ব্যাপারটাকে খুবই বাজেভাবে দেখা হয় আর ওনারাও বাইকার আমরাও বাইকার সো ওনাদের কারণেই দেখা গেছে মাঝে মধ্যে ওই আমাদেরকেও অনেক হ্যাসল ফেস করতে হয় তো টুকটাক ঘটনা দুর্ঘটনা সেটা তো আমাদের সাথে ঘটতেই থাকে তো মজার কোনো একটা এক্সপিরিয়েন্স কেউ শেয়ার করতে চান সেটা দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করতে চাই বিজয় সময় দিয়ে যাচ্ছি তো হঠাৎ করে একজন লোক সে স্যুট বুট পরা খুব সুন্দর তো উনি পিছন থেকে অনেকক্ষণ ধরে ডাকছে ও ভাই ও ভাই তা আমি বুঝতে পারিনি কে তো জ্যামের মধ্যে আছে উনি আমার সামনে এসে বলতেছে ভাই যাবেন বলছে না ভাই আমি তো যাবো না বলে ভাই আমাকে একটু প্লিজ হাইকোর্টে নিয়ে চলেন না আচ্ছা ঠিক আছে চলেন উঠেন তো তার হাতে অনেক ফাইলটার অনেক কিছু ছিল তো সে উঠে আমাকে বলতেছে আমার এরকম বাইকে উঠার খুব ইচ্ছা আমি কখনো উঠি নাই আপনার সাথে উঠলাম তো আমি বললাম ঠিক আছে তা চলেন আপনাকে স্পিডিংয়ের ব্যাপারগুলো দেখাই কেমন হয় তো আমিও তাকে নিয়ে অ্যাজ ইউজুয়াল একটু রাফ চালাচ্ছিলাম সো কষ্টের ব্যাপার হচ্ছে তার হাতে যে ফাইল ছিল সে এতটাই নার্ভাস ছিল পুরোটাই পড়ে গেছে এরপর সে আমাকে নামে বলছে ধুর মিয়া কী চালাইতেছেন আপনি আমার তো ইচ্ছাটাই মরে গেছে আমি আর যাবো না আপনার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভীষণ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো আপনাদের সাথে কথা বলে এবং খুব ভালো লাগলো মানে ভালো থাকবেন সবাই তো এই ছিল আমাদের আজকের আয়োজন আর আই এম শিওর যে যারা আপনারা দেখছেন আপনারাও অনেক কিছু জানলেন এবং যে মেয়েরা রয়েছেন আপনারা অনেক বেশি ইন্সপায়ার্ড হবেন আজকে যে দুজন নারী আমাদের সাথে রয়েছেন তাদের গল্প শুনে এবং যে কেউ কিন্তু বাইক চালাতেই পারে নিজের প্রয়োজনে চালাতে পারে শখেও চালাতে পারেন আপনি কেন চালাবেন সেটা আপনাকেই ডিসিশন নিতে হবে ভালো থাকবেন দেখা হবে আগামী এপিসোডে